सुप्रिय शिक्षार्थी आजकेर इस्लाम और नैतिक शिक्षा क्लासे सबाई के स्वागत। केमन आछो तोमरा सबाई? आलहमदुलिल्लाह आमरा सबाई भालो आछि। आमी काजी साबरीना नाज़नीन, सहकारी शिक्षक सृष्टि सेंट्रल स्कूल राछे। ताहले सोनामणिरा देखो, आमरा हरक तानबीन जजम आमरा पढ़े फेलेछि। आमरा महानबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर इस्लाम प्रचार और नबुवत लाभ एटाओ आमरा पढ़े फेलेछि। ठीक आछे, ताहले बाबुरा बोलो तो महानबी सल्लल्लाहु अलैहि वसल्लम कत बछर बयसे नबुवत प्राप्त होयेछिलेन? हाँ, वेरी गुड, 40 बछर बयसे नबुवत प्राप्त होयेछिलेन। ठीक आछे, आजके आमरा पढ़बो हरक तानबीन और जजमेर जे शीट आछे सेई शीटेर प्रश्न और उत्तरगुलो आमरा पढ़बो। ठीक आछे, ताहले देखो आमरा सेई प्रश्नेर दिके आगाई। हरकत तानबीन जजम हरक तानबीन और जजमे संक्षिप्त प्रश्नगुलर उत्तर पढ़ब। ताहले देखो संक्षिप्त प्रश्न उत्तर। संक्षिप्त प्रश्नोत्तर, संक्षिप्त प्रश्नोत्तर एक नम्बर आज हरकत काके बोले, एक नम्बर आज हरकत काके बोले। हरकत काके बोले? তাহলে দেখো আমাদের শীটে দেয়া আছে হরকত কাকে বলে, এক জবর এক জের ও এক পেশকে কি হরকত বলে। আচ্ছা, এক জবর এক জের ও এক পেশকে হরকত বলে। ঠিক আছে, তাহলে দেখো হরকতটা কি? হরকত আমরা আরবি হরফের সাথে যে জবর জের পেশ লাগাই এগুলোকে স্বরচিহ্ন হিসেবে, আরবি স্বরচিহ্ন হিসেবে কাজ করে। তাহলে আমরা হরকত কাকে বলতে পারি? এক জবর এক জের ও এক পেশকে হরকত বলে। এক জবর এক জে ও এক পেশকে হরকত বলে। আচ্ছা, তারপরে দেখো আমাদের দুই নম্বর প্রশ্ন। আমাদের দুই নম্বর প্রশ্ন হচ্ছে তানবীন কাকে বলে? তানবীন কাকে বলে? আচ্ছা দেখো তানবীন কাকে বলে? দুই জবর দুই জের ও দুই পেশকে তানবীন বলে। কাকে বলে? দুই জবর দুই জের ও দুই পেশকে তানবীন বলে। তাহলে তানবীন কাকে বলে? দুই জবর দুই জের ও দুই পেশকে তানবীন বলা হয়। তারপরে দেখো আমাদের তিন নম্বর প্রশ্ন, হরকত কয়টি? আমাদের তিন নম্বর প্রশ্ন, হরকত কয়টি? দেখো হরকত কয়টি? হরকত তিনটি, জবর জের আর পেশ। তাহলে হরকত কয়টি? হরকত তিনটি, জবর জের আর পেশ। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো, যজম হরফের কোথায় বসে? যজম হরফের কোথায় বসে? আমাদের চার নম্বর প্রশ্ন, যজম হরফের কোথায় বসে? কোথায় বসে?
আচ্ছা তাহলে যজম হরফের কোথায় বসে? যজম হরফের উপরে বসে। যজম হরফের কোথায় বসে? যজম হরফের উপরে বসে। যজমের চিহ্নটা কি? আচ্ছা যজমের চিহ্নটা হচ্ছে এরকম আর এরকম, এ দুটো হচ্ছে যজমের চিহ্ন। তাহলে যজম হরফের কোথায় বসে? যজম হরফের উপরে বসে। আচ্ছা তারপরে প্রশ্ন দেখো, আরবি হরফে এমন চিহ্নটিকে যজম বলা হয়, এই চিহ্নের অপর নাম কি? তার মানে তোমাকে প্রশ্নটা বোঝাচ্ছে যজমের অপর নাম কি। আরবি হরফে এমন চিহ্ন থাকে চিহ্নটিকে যজম বলা হয়। যজমের অপর নাম কি? দেখো তাহলে যজমের অপর নাম কি? যজমের অপর নাম হচ্ছে সাকিব। যজমের অপর নাম সাকিব। আচ্ছা তারপরে দেখো আমাদের ৬ নম্বর প্রশ্ন, ফালাক অর্থ কি? ফালাক অর্থ কি? আচ্ছা ফালাক অর্থ কি? ফালাক অর্থ উষা। তারপরে আমাদের ৭ নম্বর প্রশ্ন, সুরা আল ফালাক কোথায় অবতীর্ণ হয়, এর আয়াত কয়টি? আমাদের ৭ নম্বর প্রশ্ন, সুরা আল ফালাক কোথায় অবতীর্ণ হয়, এর আয়াত কয়টি?
সুরা আল ফালাক কোথায় অবতীর্ণ হয়, এর আয়াত কয়টি? সুরা আল ফালাক মদিনায় অবতীর্ণ হয়, সুরা আল ফালাক মদিনায় অবতীর্ণ হয়, এর আয়াত পাঁচটি। তাহলে দেখো, হরকত তানবিন যজমের সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আমরা হরকত কাকে বলে? এক জবর, এক জের ও এক পেশকে হরকত বলে। আচ্ছা, তানবিন কাকে বলে? দুই জবর, দুই জের ও দুই পেশকে তানবিন বলে। হরকত কয়টি? হরকত তিনটি। যজম হরফের কোথায় বসে? যজম হরফের ওপরে বসে। আরবি হরফের এমন চিহ্নটিকে যজম বলা হয়। যজমের অপর নাম কি? যজমের অপর নাম সাকিব, যজমের অপর নাম সাকিব। ফালাক অর্থ কি? ফালাক অর্থ উষা। ফালাক অর্থ কি? ফালাক অর্থ উষা। সুরা আল ফালাক কোথায় অবতীর্ণ হয়, এর আয়াত কয়টি? সুরা আল ফালাক মদিনায় অবতীর্ণ হয়, এর আয়াত পাঁচটি। আচ্ছা, তাহলে বাবুরা তোমাদের হোমওয়ার্কটা দিয়ে দিই, তাহলে তোমরা আজকের ক্লাস নিশ্চয় সবাই বুঝতে পেরেছ। তাহলে তোমাদের আজকের হোমওয়ার্কটা দিয়ে দিই। দেখো, তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এই যে এক থেকে যে চার নম্বর প্রশ্ন আছে, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে বাবুরা, তাহলে তোমাদের হোমওয়ার্ক হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের এক থেকে চার নাম্বার যে প্রশ্নের উত্তরগুলো আছে, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে বাবুরা, তাহলে তোমরা কি করবা, তোমরা সবাই হোমওয়ার্কটা সুন্দরভাবে মুখস্থ করে খাতায় লিখবা। ঠিক আছে শিক্ষার্থীরা, আমাদের মধ্যে নৈতিকতার গুণ থাকতে হবে, তাই না বাবুরা? নৈতিকতা বলতে দেখো, আমাদেরকে ভালো কাজ করতে হবে, সত্য কথা বলতে হবে, সবার সাথে ভালো ব্যবহার করতে হবে, বড়দের সেকে সম্মান করতে হবে, সুন্দর আচরণ করতে হবে। আর কি করতে হবে? আমাদের এ মাসের থিম ডায়লগ পিতামাতার প্রতি কর্তব্য ও শিক্ষাগুরুর সম্মান। তাহলে দেখো, পিতামাতার প্রতি কর্তব্য আমরা সবার প্রথমে কি করব, তাদের সাথে ভালো আচরণ করব, ভালো ব্যবহার করব। তারা আমাদেরকে কোনো কথা বললে সেই কথাগুলো আমরা শুনব, তাদের যথাযথ সম্মান দেওয়ার আমরা চেষ্টা করব। তাহলে শিক্ষার্থীরা, আমরা আমাদের চরিত্রের মধ্যে ছোটবেলা থেকে নৈতিকতার গুণাবলী তৈরি করতে চেষ্টা করব। আমরা যে কথাগুলো তোমাদেরকে বলি, তোমাদের শিক্ষকরা, আরও অন্যান্য শিক্ষকরা যে কথাগুলো বলে, সবগুলোই কিন্তু তোমাদেরকে স্মরণ রাখতে হবে এবং সেই অনুযায়ী চলতে হবে। আর তার সাথে কী করতে হবে? বাবা মা, আমাদের বড় যারা আছে সবাইকে কি শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে, তাদের কথাবার্তা শুনতে হবে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। ঠিক আছে? আচ্ছা বাবুরা, আল্লাহ হাফেজ।